প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভির অনুসন্ধানমূলক বিশেষ আয়োজন ঘটনার অন্তরালে। আর আপনাদের সাথে বরাবরের মতো অনুসন্ধানের পুরো অংশ জুড়ে থাকছি আমি আবু সৈয়দ অপু। তবে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই অনুসন্ধানমূলক অনুষ্ঠানটি উপভোগ করছেন তাদের সকলের প্রতি রইল আমার সালাম। প্রিয় দর্শক, আজকের আয়োজন আমাদের হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, অর্থাৎ আমরা জেনে শুনে আমাদের সন্তানকে আমরা বিষ পান করাচ্ছি। দর্শক বলছি শিশু খাদ্যের কথা, যেভাবে শিশু খাদ্যের ভেজাল ছড়িয়ে পড়েছে সারা দেশে তা মাঝে মধ্যেই ধরা পড়ে ভোক্তা অধিকারের অভিযানে। তাই দেখে আসা যাক ভোক্তা অধিকারের অভিযানে কী কী ধরা পড়ছে, যেসব খাদ্য আমরা শিশুদেরকে অনায়াসে খাওয়াচ্ছি। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই ভবিষ্যৎ গোড়াতে যেন ধ্বংস হতে বসেছে। ভেজালের ভরা এই খাদ্যের বাজারে আমরা সবাই ভুগছি খাদ্য নিরাপত্তাহীনতায়। তবে সব থেকে বিপদের মধ্যে রয়েছে শিশুরা। মানবতা বিবর্জিত কিছু মানুষ শিশু খাদ্যকে ভেজাল থেকে নিস্তার দিচ্ছে না, যার ফলে আজকাল বাবা মাকে শিশু জন্মের আগে থেকেই তা নিরাপদভাবে বেড়ে ওঠা নিয়ে থাকতে হয় দুশ্চিন্তায়। শিশু খাদ্যের প্রধান উৎস হিসেবে ধরা হয় দুধকে। দুধে রয়েছে ফ্যাট, ল্যাকটোজ, প্রোটিন সহ নানা পুষ্টি উপাদান। গোয়ালের থেকে খাঁটি দুধ পাওয়ার আশা তেমন না থাকায় নগরবাসী তাদের সন্তানদের দুধের চাহিদা মেটাতে নির্ভর করতে হয় প্যাকেটজার তরল বা গুঁড়া দুধের উপর। স্বাস্থ্য অধিদপ্তর আগে থেকেই এইসব কৌটোর দুধ শিশুকে দিতে সম্মত না থাকলেও প্রয়োজনের তাগিদে অনেকেই বেছে নিতে হচ্ছে এই শিশু খাদ্যগুলোকে। কিন্তু সাম্প্রতিক সময়ে ল্যাকটালিস নামক দুগ্ধজাত পণ্যের জনপ্রিয় ফরাসি কোম্পানির গুরুদুধ যেমন বেবি কেয়ার 1-2-3 এবং বেবি কেয়ার MF তুলে নেওয়া হচ্ছে বাজার থেকে। তবে অভিযোগ হিসেবে বলা হচ্ছে সারমোনেলা নামক ব্যাকটেরিয়ার উপস্থিতির কথা। ল্যাকটালিস কোম্পানির মতো নামি দামি কোম্পানির দুধে ব্যাকটেরিয়ার উপস্থিতি শিশুর খাবারে ভেজালের পরিমাণটা আজ করতে আমাদের সাহায্য করেছে। নিয়মিত পরীক্ষার অভাব, কর্তৃপক্ষের অযোগ্যতা আর সার্বিকভাবে সচেতন না হওয়ার আকালে সুযোগ নিচ্ছে কিছু ব্যবসায়ীরা মেয়াদ উত্তীর্ণ ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস আক্রান্ত এইসব শিশু পণ্য তুলে দিচ্ছে ভোক্তাদের হাতে। আমি হচ্ছে চিপস খেতে পছন্দ করি, কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করি, চকলেট খেতে পছন্দ করি। মাঝে মধ্যে দেখা গেল যে না দিলে নয়, তখন এগুলো আসলে দেই। ফাস্টফুড, চিপস এগুলো স্বাস্থ্যের জন্য আসলেই ক্ষতিকর আমার দৃষ্টিতে। বাচ্চারা তো সব জিনিস বাজা পড়া জিনিস পছন্দ করে বেশি, এই জন্য কিনতে হয়। স্বাস্থ্যসম্মত না, তারপরে কিনতে হচ্ছে বাচ্চাদের জন্য, নিজেদের জন্য কিনতে হচ্ছে। অনেক সময় আমরা শিশু খাদ্য ওটা দিতে বাধ্য হই এই জন্য আর কি। কেন? দুধ, সুজি, ভুট্টা, চালের গুঁড়া ও ফলের সঠিক মাত্রা 6-2 বছর শিশুদের জন্য তৈরি আকর্ষণীয় প্রোডাক্ট পাওয়া যায় বাজারে, যা সরল মনে শিশুদের মুখে তুলে দেওয়া থেকে বিরত থাকতে হবে। বাজারে শতকরা 90% দুধ ও 60-65% শিশুর খাদ্যেই রয়েছে ভেজাল। চীনে গুরুদুধে মেলামাইন পাওয়ার খবর আমাদের সবারই জানা। এই ভয়াবহতা বজায় রাখতে আমাদের দেশে গুরু দুধের সাথে মেশানো হচ্ছে সোডিয়াম, সাবান, কস্টিক সোডা, রং ও বোরিক পাউডার। সেটা বাছাই করা তো যাচ্ছে না, যেটাই কিনুন ওইটাতেই ভেজাল। এই যে জুস, চকলেট, আইসক্রিম, জুস তো খাওয়াতেই তো ভয় লাগে। কেন? জুস বলেন, তারপরে ফল বলেন, ফল কিনাও তো ফর্মুলার ফলেতে থাকে। শিশু খাদ্যের উপরই বেশি থাকে, কারণ শিশুরা তো আপনার বেশিরভাগই ওরা ই করে খাওয়ার জন্য। মানুষকে মানে বাবা মার কাছে যদি বের হয় তাহলে তারা বানা ধরে আমাকে এটা দাও ওটা দাও। বাচ্চারা পছন্দ করে, কিন্তু আসলে এটা স্বাস্থ্যসম্মত না আমরা জানি, কিন্তু বাচ্চাদের তাদের চানাচোটা যদি না নিয়ে যায় বা এরা কান্নাকাটি বিভিন্ন অজুহাত মানে অনেক কিছু করতে চায়। আপনি জানি চানাচোটা ভালো না, স্বাস্থ্যসম্মত তারপরে নিতে হয়। আমি কোম্পানিতে মাল কিনি, খারাপ হলে কোম্পানি বুঝি। আমার কাছে কোম্পানি মাল ছাড়া আমি বাইরের মাল কিনি। বাইরের মাল খারাপ হইতে পারে সেটা তো স্বাভাবিক, কিন্তু আমি যখন কোম্পানিতে কিনবো তখন আমি নিশ্চিত থাকি আমার জিনিসটা ভালো।
আবার নামি দামি কোম্পানির নাম, সিল ও প্যাকেট ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী চালিয়ে যাচ্ছে নকল দুধের ব্যবসাও। দুধের পচনশীল ঠেকাতে এতে ফরমালিন নামক বিষ ব্যবহারের প্রমাণ মিলছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফলাফল বলছে, বরিশাল অঞ্চলের 10% দুধে ফরমালিন ও 20% সোডিয়াম বাইকার্বনেট মিশ্রিত থাকে। এটা তো আমরা এইগুলো আমরা জানি, যারা এই যে বড় বড় কোম্পানি ছাড়া তো মাল বিক্রি করি না আমরা, ভালো ব্র্যান্ডের কোম্পানি মাল বিক্রি করি আমরা। দাদা কিনেছে পাল দীর্ঘ ব্যবসার অভিজ্ঞতা থেকে কি মনে হয় যে বাজারে কি ভেজাল শিশুখাদ্য আছে? না, আমরা এইসব আমরা পাই নাই, আমরা পাই নাই এইসব আইটেম। দেখা যায় ওই যে আপনি বিদেশ থেকে আমদানি করছে, আমদানি করতে অনেক লেট হয়েছে বা ডেট মুছে ফেলাইছে, নতুন করে সিন মেরে বিক্রি করে। যারা আমদানি করে এরা এগুলো করে, কিন্তু যারা ব্যবসা করে এরা এগুলো করে না, কারণ এদের কাছে তো কোনো এরা কিনে আনে, 3 পিস বিক্রি করে আবার কিনে আনে। যদি আমাদের প্রোডাক্ট 2 নম্বর হয়, আমার প্রোডাক্ট আমার দিয়ে টাকা নিয়ে চলে যাবে, ইনস্ট্যান্ট কথা। কারণ আপনি টাকা দিয়ে আমার কাছ থেকে মাল নিয়েছেন বিশ্বাস, বিশ্বাসের উপরে ও বিশ্বাসটুকু বজায় রাখবে। প্রায় 7-8 বছর আমি ব্যবসার সাথে জড়িত, সেক্ষেত্রে শিশু খাদ্যের ভেজাল এখনও কমে নাই বললেই চলে। মনে করেন যে খারাপ জিনিস যদি বেচে তাহলে শিশুদের অসুবিধা হয় না? হবে তো, এটা ভালোটা বেচার দরকার। শিশুদের খাদ্য তালিকায় আরও একটি নাম, সুজি। ভেজালকৃত গম থেকে তৈরি এই সুজি এখন আর নেই খাবার উপযোগী। দীর্ঘদিন অরক্ষিতভাবে রাখার ফলে এমন করেই অনেক শিশুর খাদ্যে জন্ম নিচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়া, ছত্রাক ও পোকামাকড়। আর এছাড়াও শিশুদের পছন্দের আইসক্রিম, চিপস, চকলেট, বিস্কুট সহ অন্যান্য খাবারগুলোতে চলে কেমিক্যাল ও ক্ষতিকর রঙের ব্যবহার, যা এখন পুরাতন গল্প। দর্শক, মাই টিভি সবসময় চেষ্টা করে নির্ভরযোগ্য তথ্য দর্শকের সামনে উপস্থাপন করার, তবে সময়ের বাধায় আমাদেরকে যেতে হচ্ছে ছোট্ট একটা বিরতিতে। বিরতির পর আবার আমরা হাজির হব আপনাদের সামনে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির বাধা টপকে আবার আমরা হাজির আপনাদের সামনে। আমরা এবার জানাবো কিভাবে সারা দেশে ভেজাল শিশু খাদ্য সয়লাভ করে দেওয়া হয়েছে। স্বভাবতই শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বড়দের তুলনায় অনেক কম। দূষিত খাবার বাচ্চাদের দেহকোষ, মস্তিষ্ক, কিডনি, লিভার ও ফুসফুস ক্ষতিগ্রস্ত সহ রক্ত চলাচলে ঘটছে ব্যাঘাত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের এই অধ্যাপক। শুরুতে যেমন যে ম্যাটারগুলো দিয়ে এই শিশু খাদ্য তৈরি হবে সেগুলো কোত্থেকে আসলো, সোর্সটা কী, সেগুলা কি নিরাপদ সোর্স ছিল, এই শুরু থেকেই আমনে তৈরি করতে হয়। তো বাংলাদেশ ফুড সেফটি অথরিটি তৈরি হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই যে নিয়মকানুনগুলো যে নিরাপদভাবে খাদ্য তৈরি এবং সেটা ডিস্ট্রিবিউশন, সেটা শিশুদের কাছে পৌঁছা দেওয়ার আগ পর্যন্ত কীভাবে খাবে, সমস্ত কিছু জায়গায় এই সেফটিনেস বজায় রাখা, সেই নিয়ম নীতিগুলো যদি মানত সবাই, যারা প্রোডাকশন, যারা ডিস্ট্রিবিউশন করছে ইত্যাদি, তখন এই সমস্যাটা থাকতো না। সমস্যা তখনই হয় যখন কোনো এক জায়গায় ত্রুটি থাকে। ত্রুটি শুরু থেকে হইতে পারে, ত্রুটি মাঝপথে হতে পারে, ত্রুটি ঘরের মধ্যে হতে পারে। সেই নিয়মকানুনগুলো যদি সবাই আমরা মানতাম তাহলে শিশুদের আর কোনো রোগশোক হতো না। দেশের মানুষ প্রতিদিন যেসব খাদ্যপণ্য খায় তা কতটা নিরাপদ? গবেষণা প্রতিবেদন বলছে মোটেই নিরাপদ নয়। শিশু খাদ্য এবং বেকারি পণ্যে মেশানো হচ্ছে মানব শরীরে চরম ক্ষতিকর নানা রকম বিষাক্ত কেমিক্যাল। আর এসব কেমিক্যালযুক্ত খাদ্য খেয়ে ক্যান্সার, কিডনি রোগ সহ নানা রকম জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম বা শিশুরা। এখন যেটা হলো, মনে করেন এর মধ্যে যদি কাটা ফাটা থাকে বা তৈরি করার সময় যদি সমস্যা থাকে, সেখানে নানান ধরনের মাইক্রো অর্গানিজম তৈরি হয়, নানান ধরনের আমরা বলি যে অণুজীব। তো অণুজীবগুলো কিছু কিছু আমাদের দেহে মারাত্মক মারাত্মক রোগ সৃষ্টি করে। তো এই রোগ যখন সৃষ্টি করে তখন এইটা বিশেষ করে বাচ্চারা, এটা আমরা বলি সহজে আক্রান্ত হয় বাচ্চারা, তারপরে ধরেন বৃদ্ধরা, তা প্রেগন্যান্ট ল্যাকটেটিং মায়েরা, হ্যাঁ, প্রসূতি গর্ভবতী মায়েরা, এরা সহজে নানান রোগে আক্রান্ত হতে পারে। এই সমস্ত অনিরাপদ খাদ্য যদি তারা গ্রহণ করে, যেগুলো রোগ সৃষ্টিকারী অণুজীব আমরা বলি প্যাথোজেন, সেইগুলো যদি আক্রান্ত হয় তাহলে শিশু ডায়রিয়া হতে পারে, মারাত্মকভাবে
ডায়রিয়া সহ নানান পেটের পীড়ায় তারা ভুগবে, তাদের লিভার আক্রান্ত হতে পারে, নানানভাবে তারা আক্রান্ত হয়ে শিশুটা অনেক সময় মৃত্যুর ঝুঁকিতে পড়ে যায়। আসলে দুধ তো সাদা হয়ে যায়, সাদা দুধের মধ্যে এই যে বানপাটিগুলো দেখা যায় না, তখন এই যে যেন তেনভাবে যদি তৈরি করা হয় তখন এগুলো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। এই বানপাটিকেলগুলো সাধারণত ক্যান্সার তৈরি করে। তো ভালো যেমন আধুনিকতা যেমন ভালো, তেমন এই আধুনিকতা যদি ঠিক মতো মেনটেন করা না হয়, যদি আনারি লোকদের দ্বারা, যদি আনারি কোম্পানি দ্বারা, যদি এই যে হ্যাজার্ড অ্যানালিসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট এটা যদি অনুসরণ করা না হয়, তখন এই ধরনের দুর্ঘটনা ঘটতেও পারে। সরকারি গবেষণা সংস্থা জনস্বাস্থ্য ইনস্টিটিউট প্রতি বছর সারা দেশের বাজার থেকে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে, পরে সেগুলো সংস্থাটির পাবলিক হেলথ ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। 2023 সালের নমুনা পরীক্ষার প্রতিবেদন সম্প্রতি সংস্থাটি প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে খাদ্যে ভেজালের যে চিত্র উঠে এসেছে এক কথায় তা ভয়াবহ। অর্থাৎ 2022 সালের চেয়ে 2023 সালে দেশে মানহীন খাবারের হার অনেকটাই বেড়েছে। মাত্র এক বছরের ব্যবধানে মানহীন খাদ্য বেড়েছে 118টি। 2022 সালে ল্যাব পরীক্ষার ফলাফলে যেখানে 81টি খাদ্যপণ্যের নমুনা ভেজাল মেলে, সেখানে 2023 সালে পরীক্ষায় বেড়ে দাঁড়িয়েছে 199টিতে। ভেজালের ভিড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে ঘি ও মিষ্টি জাতীয় পণ্য। আবার তিন বেলা যেসব খাদ্য খায় মানুষ তার অনেক উপকরণেই ভেজাল রয়েছে, যেমন গম, আটা, ডাল, লবণ, সয়াবিন তেল, হলুদ, মরিচেও। এমনকি শিশু খাদ্য রেহাই পাচ্ছে না ভেজালকারীদের হাত থেকেও। শিশু খাদ্য গুঁড়া দুধেও মেশানো হচ্ছে নানা রকম বিষাক্ত কেমিক্যাল। ভেজালের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে মশলা জাতীয় পণ্য গুঁড়ামরিচ, এতে ভেজালের হার 48.67%। ভেজালের দিক থেকে এরপরে আছে গুড়, ভেজালের হার 37.50%। এরপর রয়েছে হলুদ 36.36%, নারিকেল তেল অলিভ অয়েল 20.60%, মিষ্টি চমচম কালোজাম রসগোল্লায় 18.18%, বেসনে 16.67%, ধনিয়া গুঁড়ায় 16.13%, ব্রেড পাউরুটিতে 15.92%, সয়াবিন তেলে 10.71%, লবণে 10.33%, ডাল এবং ছোলায় 8.11%, চিনিতে 4.48%, চালে 4.16% এবং সয়াবিন তেলে 1.75% ভেজাল রয়েছে। তথ্য বলছে এসব খাদ্যপণ্যে অনেক রকম বিষাক্ত উপাদান রয়েছে, এর মধ্যে রয়েছে টেক্সটাইল কেমিক্যাল এবং টেক্সটাইল রং। আর এছাড়াও রয়েছে ইউরিয়া, হাইড্রোস কার্বাইড, ফরমালিন ও প্যারাথিওন মেশানো হয় বিভিন্ন খাদ্যপণ্যে। বেকারির কারখানায় উৎপাদিত খাদ্যপণ্য সতেজ রাখতে মেশানো হয় ফ্যাটি অ্যাসিড। প্রিয় দর্শক, অনুসন্ধানের শেষ অংশে এসে আমাদেরকে আবারও নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর আমরা জানাবো কিভাবে এসব শিশু খাদ্যকে ভেজাল বানিয়ে বাজারজাত করা হচ্ছে, আর বাজারজাতের পরে বিশেষজ্ঞরা কি বলছেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অনুসন্ধানমূলক অনুষ্ঠান ঘটনার অন্তরালে। তবে এতক্ষণ টেলিভিশন সেটের সামনে ধৈর্য ধরে বসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাই চলুন কথা না বাড়িয়ে আমরা যেতে চাই কিভাবে শিশু খাদ্যকে ভেজাল করে বাজারজাত করছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। মশলায় মেশানো হয় কাপড়ের বিষাক্ত রং, দুর্গন্ধযুক্ত পটকা মরিচের গুঁড়া, ধানের তুষ, ইট, কাঠের গুঁড়া, মটর ডাল ও নিম্নমানের সুজি। দীর্ঘ সময় সতেজ রাখার জন্য দুধে মেশানো হয় ফরমালিন। আর এছাড়া পানি গরম করে তাতে অ্যাবারুপ নামক মেডিসিন মিশিয়ে তৈরি করা হয় নকল দুধ। শুধু তাই নয়, নকল দুধ তৈরিতে ছানার ফেলনা পানি, ময়লাযুক্ত পানি, থাইসোডা, পারক্সাইড, ময়দা, ভাতের মার ও চিনি মেশানো হয়। ভেজাল খাদ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে লিভার, কিডনি ও হৃৎপিণ্ড। কেমিক্যাল মিশ্রিত খাদ্য গ্রহণের কারণে শরীরে বেশ কিছু উপসর্গ দেখা দেয়। এই ভেজাল খাদ্যের জন্য দেশের মানুষের এত ক্ষতি হয়ে যাচ্ছে, ধুকে ধুকে মরছে, তবুও কোনো প্রতিকার হচ্ছে না। তবে জরুরিভাবে ভেজালের বিরুদ্ধে গুরুত্ব না দিলে ভবিষ্যতে চরম মূল্য দিতে হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অপরাধ বিশেষজ্ঞ। যে আমরা এই শিশুদের জন্য যে জীবন ব্যবস্থা আমরা তৈরি করতে চাই, কিংবা আমরা যে তাদের বিকাশ নিশ্চিত করতে চাই, তাদের সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে চাই, এর সাথে কিন্তু তার খাবারের একটা
যোগসূত্র রয়েছে। এখন এই জায়গাতে যারা ভেজাল কিংবা অনিয়ম গুণগত মানের ক্ষেত্রে ঘাটতি রাখছেন, তাদের একটা কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সবসময় দাবি করছি। কারণ এটা যদি করা না যায়, তখন অনেকেই মনে করবেন যে শিশু খাদ্য কেন, যে কোনো খাদ্য অথবা যে কোনো উপকরণে ভেজাল মিশিয়ে বা ভেজাল করে, দুর্নীতি করে, অনিয়ম করে সে তার আর্থিক মুনাফা লুফে নেওয়ার চেষ্টা করবে। এই যে আর্থিক মুনাফা লুফে নেওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে বন্ধ করতে হলে কিন্তু কঠোর এবং দৃষ্টান্তমূলক সাজার বা বিকল্প নেই। ভেজাল শিশু খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে কি পরামর্শ দিলেন এই অপরাধ বিশেষজ্ঞ? যারা আগামী দিনের নেতৃত্ব দিবে কিংবা পরিবারের বলা যেতে পারে খুবই আবেগের একটি জায়গা, যে সমস্ত পরিবারের শিশু রয়েছে, তাদের জীবনকে পুঁজি করে যারা অন্যায় করছে, বাণিজ্য করছে, অসৎ কাজ করছে, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। দর্শক, বিদায় নেওয়ার আগে বরাবর মতো একটি কথা বলি, পৃথিবীতে কারো ক্ষতি করে কেউ কখনো ভালো থাকে না। যারা শিশু খাদ্যকে নিয়ে নয়ছয় করছেন তারা কি একটু সতর্ক হবেন, আর যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিএসটিআই, ভোক্তা অধিকার এবং নিরাপদ খাদ্য অধিদপ্তর কাজ করছেন, তারা কাঁধে কাঁধ মেলালে এই ভেজাল শিশু খাদ্য থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া সম্ভব বলে মনে করেন অভিভাবকরা। বিদায় নিচ্ছি আজ, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো অনুসন্ধানী গল্প নিয়ে। সাপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। আল্লাহ হাফেজ।